পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজার আগুন, এটা কি অশনির সংকেত? আতঙ্কে আছেন ভক্তরা, তো কি বলছে চলুন দেখে নেওয়া যাক। করোনা আতঙ্কে, ভাইরাসে আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এর মধ্যে আগুন লেগে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায়। গোটা ঘটনায় অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছেন অনেকে, নেট দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ আগুন লাগে। আচমকা চূড়ার মাথায় আগুন দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত, পাণ্ডা থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও ভক্তদের মধ্যে তীব্র চাঞ্চল্যক্য সৃষ্টি হয়। সমাচারে চারিদিক থেকে জয় জগন্নাথ ধ্বনি এসে ওঠে। সবাই হাত জোর করে প্রার্থনা করতে থাকেন, হে জগন্নাথ রক্ষা করো। খবর যায় পুরী জেলা প্রশাসন ও দমকল দপ্তরে। মিনিট কয়েক ধরে জ্বলতে থাকা আগুন মন্দিরের চূড়ায় থাকা আকারের ছোট্ট একটি ধ্বজা পুড়ে যায় বলে মন্দিরে পরিচালিত সমিতি সূত্রে খবর। তবে আগুনে মন্দিরে কোনো ক্ষতি হয়নি, অক্ষত রয়েছে চক্র। পুরী জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, জগন্নাথ মন্দিরের শীর্ষে একটি ছোট্ট হনুমান মন্দির আছে যেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দেওয়া হয়। মন্দিরের বাইরে একটি বড় মাপের প্রদীপের ঘি ও সলতে দিয়ে সন্ধ্যার মুখে বসি দেওয়া হয়, এটাকে মহাপ্রদীপ বলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 8:00 নাগাদ প্রবল বেগে ঝোড়ো হাওয়া ও কিছুটা বৃষ্টি হয়, তখন নিচে ছোট্ট ধ্বজাগুলির একটি উড়ে গিয়ে ওই হনুমান মন্দিরের মহাপ্রদীপে পড়ে, সেখান থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পুরী মন্দিরের অন্যতম সেবায়িত জগন্নাথ ও দৈত্যপতি জানিয়েছেন, দেবতার মন্দিরে দেবতাই রক্ষা করেছেন। তবে এমন আগুন লাগার ঘটনা মোটেই শুভ সংকেত নয়। আমরা সবাই জগন্নাথে ভরসা করি, তিনি শুধু মন্দির নয় জগৎকেও রক্ষা করবেন। পুরীর মন্দিরের একাধিক পাণ্ডা অধিকাণ্ডের পর বলেছেন, করোনার গ্রাস যে বড় ক্ষতি করতে পারে তা এই মন্দিরের চূড়ায় আগুনের মধ্য দিয়ে সংকেত দিয়ে গেল। যদি এমন বক্তব্য মানতে নারাজ মন্দিরের প্রবীণ পুরোহিতরা। এদিন মন্দিরে এই অগ্নিকাণ্ডের ভিডিও মুহূর্তে গোটা দেশে ভাইরাল হয়ে যায়। অনেকে রাতে শুধু দেশ নয় বিদেশ থেকে বহু জগন্নাথ ভক্ত পুরীতে সেবায়িত পাণ্ডাদের ফোন করে ঘটনা সত্যতা যাচাই চান। মন্দিরে পরিচালনা সমিতির গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ, কারণ এত বছরে কখনো মহাপ্রদীপ থেকে ছোট্ট ছোট্ট ধ্বজার আগুন লাগেনি। করোনার জেরে পুরীতে এখন ভক্তের সংখ্যা অনেক কম, তাই বড় মাপের কোনো উত্তেজনা হয়নি। তো ফ্রেন্ডস, তো আজকের ছিল এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে।